বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এই যে দেখুন, সুন্দর একটি ম্যাট। এই ম্যাটটিকে আমি টিউটোরিয়াল করে দেখাবো। তবে আমি এই ম্যাটটির জন্য দুটি পার্ট তৈরি করব। দুটি পার্টে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এটা এখন আমি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমি এখানে সেম কালারের সুতাই নিয়ে নিচ্ছি, আর এখানে নিচ্ছি B2.5 mm এর এই হুকটি। তো শুরু করা যাক বন্ধুরা। প্রথমে একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 6টি চেইন দিব, 1, 2, 3, 4, 5, 6। দেখুন, এখানে আমি 6টি চেইন দিয়ে প্রথম চেইনটিতে স্লিপ নট দিয়ে দিব। দিয়ে আমি এখানে একটি লুপ তৈরি করে নিব। নিয়ে দিয়ে দিব একটি চেইন। দিয়ে এই যে লুপ, এর মধ্যে আমি দিয়ে দিব এখন 16টি সিঙ্গেল ক্রোশে, 1টি 2টি। এভাবে করে আমি 16টি সিঙ্গেল ক্রোশে এখানে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার প্রথম রাউন্ডটি শেষ হয়ে গিয়েছে। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে ঘরটি আমার, এই যে প্রথম সিঙ্গেল ক্রোশে ঘর, এখানে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে দিব। দিয়ে 3টা চেইন দিব, 1, 2, 3 তিনটা চেইন। এখন আমি আরও 3টা চেইন দিয়ে নিব, 3টা প্লাস 3টা 6টা চেইন আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এই যে একটি ঘর, এটাকে স্কিপ করব। দ্বিতীয় যে ঘর, এখানটায় একটি ডাবল ক্রোশে তুলে নিব। তুলে দিয়ে দিব 3টি চেইন, 1, 2, 3। এই ঘরটিকে স্কিপ করব, পরের ঘরটিতে ডাবল ক্রোশে তুলে নিব। তো বন্ধুরা, এইভাবেই এই রোটি তৈরি করতে হবে। 1টি ডাবল ক্রোশে, 3টি চেইন, 1টি ডাবল ক্রোশে, মাঝখানে আমার 1টি স্টিচ স্কিপ করতে হবে। এটি 3টিকে 1টি ডাবল ক্রোশে কাউন্ট করলে 3টি চেইন দিয়ে 1টি ডাবল ক্রোশে, এখানে মাঝখানে 1টি ঘর স্কিপ, আবার এই ডাবল ক্রোশের পর 3টি চেইন দিয়ে 1টি ঘরকে স্কিপ করে দ্বিতীয় ঘরে পরের ঘরটিতে ডাবল ক্রোশে দিয়ে নিব। এভাবে এই রোটি তৈরি করতে হবে। আমার এই রোটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই 3টি চেইন, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশে, এটাকে আমি 8 বার করেছি, 8 টাইম আমি রিপিট করেছি। এখন আমার জয়েন্ট দেওয়ার পালা। তো আমি 3 নম্বর চেনে জয়েন্ট দিয়ে নিচ্ছি, 1, 2, 3 স্লিপ স্টিচ দিয়ে এখন আমি এটা জয়েন্ট করে নিচ্ছি। এই যে এটা দেখতে এমন হবে। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করার পর আমি এই যে লুপ, এই লুপের মধ্যেও একটি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দিয়ে স্লিপ স্টিচ দেওয়ার পর আমি এখানে একটি চেইন দিচ্ছি। দিয়ে একটি প্রথমে এই লুপটির মধ্যে দিয়ে দিচ্ছি 1টি সিঙ্গেল ক্রোশে, তারপর দিয়ে দিচ্ছি 1টি হাফ ডাবল ক্রোশে, তারপর আমি এখানটায় দিব 3টি ডাবল ক্রোশে, 1, 2, 3 তিনটি দেওয়ার পর আমি আবারও দিয়ে দিব হাফ ডাবল ক্রোশে,
সিঙ্গেল কুশি। সিঙ্গেল কুশি দিয়ে আমার এই লুপের কাজটি শেষ হয়েছে। পরবর্তীটাও এভাবে হবে, সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, তিনটি ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি, হাফ ডাবল কুশি, এখানে দুটো ডাবল কুশি হয়েছে, আর একটি ডাবল কুশি, তিনটি ডাবল কুশির পর একটি হাফ ডাবল কুশি এবং সিঙ্গেল কুশি। তো দেখুন এভাবেই আমার প্রত্যেকটি লুপ কমপ্লিট করতে হবে। তো আমি সবগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা যারা তৈরি করছেন, শিখছেন, তারা এইভাবেই বাকিটুকু করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো আমার এই রুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে প্রথম যে স্টিচটা আছে এখানে দেখুন, এই স্টিচটার মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে নিব। তো দেখুন আমার এই রোটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আজকে বন্ধুরা এ পর্যন্তই আমার প্রথম পার্টের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই সেই ম্যাট এর যে এই অংশটুকু এখানে আমি শেয়ার করেছি। তো আমি দ্বিতীয় পর্বে এর বাকি অংশটুকু শেয়ার করব। এই যে, তো আমি বাকি অংশটুকু দ্বিতীয় পর্বে শেয়ার করব। তো আশা করব আপনারা আমার দ্বিতীয় পর্বেও আমার সাথে থাকবেন। আমি প্রত্যেক দিন 8:30 মিনিটে আমার বাংলাদেশ সময় 8:30 মিনিটে আমার ভিডিও আপলোড করি। আশা করছি আপনারা সবাই আমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন, এই কামনা রইল আপনাদের কাছে। তো ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশের যে বেল আইকনটি রয়েছে তাতে অল সিলেক্ট করে নেবেন, যাতে আমার যে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দিব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সেসব বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় সাকেরা স্টাচের পাশে থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।